এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শেরপুরের প্রতিযোগী কামরুজ্জামানকে। হাফেজ কামরুজ্জামান এবারে আসছে মঞ্চে। এসো শান্তি মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস, কোরআন নাজিলের মাস, আর এই কোরআন নাজিলের মাসে আমরা তোমার সুললিত কণ্ঠে একটু তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وأن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يؤمنون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে আসি তোমার পারফরমেন্স কেমন হলো। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। কামরুজ্জামান, ভালো তেলাওয়াত করেছ। তো তোমাকে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে তুমি উচ্চারণটা, হ্যাঁ, উচ্চারণের অনেকগুলো বিষয়, মানে গলাটা কেমন যেন হয়ে যায় তোমার। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে তোমার অনেক মেহনত করতে হবে, আর তোমার সম্মানিত ওস্তাদ যিনি আছেন ওস্তাদকে বলবে যে তোমাকে যাতে করে অক্ষরগুলো ধরে ধরে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করায়, তাহলে ইনশাল্লাহ তোমার তেলাওয়াত আরও অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ জি? জি, আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারকগণ যেই পরামর্শ দিয়েছেন সেদিকে খুব লক্ষ্য রাখবে। আর অনেকগুলি বুল মাখরাজ সিফাতের মধ্যে এগুলি খুব ভালো মাহের যোগ্য উস্তাদের নিকট এগুলি অনুশীলন করে ঠিক করতে হবে ইনশাল্লাহ। কামরুজ্জামান, পরামর্শ পেয়েছ, সেই অনুযায়ী পরবর্তী দিনগুলো নিজেকে সানিয়ে তোলো, এই প্রত্যাশা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।